আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিশাখ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। 15,123 টি পদে বেসরকারি ও প্রত্যয়ন বিভাগ এনটিআরসি এর অধীনে বিভিন্ন সরকারি কলেজ মাদ্রাসা স্কুল প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ হয়েছে, যেটা আমরা এখন এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। কারা কারা আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন না, আবেদনের শুরু তারিখ, শেষ তারিখ এবং আবেদন করার নিয়মাবলী সব কিছু কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে আমি খুঁটিনাটি তথ্যগুলো জানিয়ে দেবো। এর জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, 2-3 মিনিট ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং ভিডিওতে যারা লাইক দেন অবশ্যই একটা করে লাইক দিবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। 15,123 পদে বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর অধীনে শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি 22/02 গভর্নমেন্ট জব সার্কুলার। তো চলুন আজকের বিশেষ সার্কুলারটি পুরোপুরি পড়ে আপনাদেরকে শুনে দিই এবং কোন কোন পদে আবেদন করতে পারবেন, কে কারা কারা আবেদন করতে পারবেন, কয় টাকা লাগবে, বিস্তারিত এ টু জেড কিন্তু এই ভিডিও থেকে জানতে পারবেন। তো চলুন এখানে যেটা প্রথমে আছে, সমগ্র বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসায়িক ব্যবস্থাপনা সমূহের প্রবেশ পর্যায়ে এনটিআরসি এর তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ধারাবাহিকতা নিম্ন বর্ণিত শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক হতে আগ্রহী নিবন্ধনকারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইন আবেদন ই অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে। শূন্য পদের বিবরণ, শিক্ষা প্রতিষ্ঠানের ধরন স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা। পদের ধরন এখানে দুইটা পদ আছে, একটা এমপিভুক্ত হচ্ছে নন এমপিভুক্ত। এমপিভুক্তর মধ্যে 12,807 জন এবং নন এমপিভুক্ত 2,356 জন, মোট হচ্ছে 15,163 জন। তো দুই নম্বরে যেটা ওনারা দিয়েছে সেটা হচ্ছে শূন্য পদের বিষয় ও পদ ভিত্তিক তালিকা এনটিআরসির ওয়েবসাইট www.ntrca.gov.bd ওয়েবসাইটে গিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন। টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট heps.ngi.teletok.com.bda 7/2/2022 তারিখে প্রকাশ করা হবে, অর্থাৎ অলরেডি প্রকাশ হয়ে গেছে। তারপরে আবেদনকারীকে আবশ্যিক এনটিআরসির কর্তৃক সংশ্লিষ্ট বিষয় নিবন্ধনকারী এবং সমন্বিত মেধা তালিকাভুক্ত হতে হবে। এছাড়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো অনুযায়ী প্রার্থীদের কাম্য শিক্ষকতা সম্পূর্ণ হতে হবে। অর্থাৎ এখানে যে বিষয়টা ওনারা বোঝাইছে, এখানে কারা কারা আবেদন করতে পারেন, এর আগে যারা নিবন্ধন পরীক্ষা পাস করেছেন অর্থাৎ শিক্ষক নিবন্ধনের যে একটা পরীক্ষা সিস্টেম থাকে যারা পাস করেছেন একমাত্র কিন্তু তারা এখানে আবেদন করতে পারবেন। মহিলা পুরুষ উভয় সকল জেলার 66 জেলার লোক এখানে আবেদন করতে পারবেন, যেটা আমরা এই দুটো অপশন পড়ে বুঝতে পারলাম। 4 নম্বরে যেটা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগ এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের জনমত কাঠামো এমপি ও নীতিমালা অনুযায়ী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বিভিন্ন পদের জন্য নিম্নরূপ শিক্ষাগত যোগ্যতা বিশেষ অনুসরণীয়। তো চলুন কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সেগুলো একটু জেনে নেই। 4.1 অপশনে তারা যেটা দিয়েছে, সরকারি শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ ICTতে স্কুলের ক্ষেত্রে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা তথ্য প্রযুক্তি ওই ICT তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক অর্থাৎ অনার্স অথবা সমমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমমান বিএড ডিগ্রি সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে 1 বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজিতে পারদর্শী হতে হবে। 6 নম্বরে যেটা দিয়েছে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান ICT বিষয় সহ স্নাতক ডিগ্রি সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমমান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুদান প্রতিষ্ঠান 1 বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স কম্পিউটার টেকনোলজি সমগ্র শিক্ষাজীবন একটির বেশিও তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ অর্থাৎ গ্রেড 3 হলে কিন্তু এটা আপনি যদি 3rd ক্লাস পান সেক্ষেত্রে হবে না, মিনিমাম 2nd ক্লাস পেয়ে পাস করতে হবে। সহকারী শিক্ষক তথ্য প্রযুক্তি মাদ্রাসার ক্ষেত্রে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা নিম্নতম কম্পিউটার, তারপরে আছে এখানে ডিগ্রি বা সায়েন্স হতে হবে। তারপরে 4 নম্বরে 4.3 যে সার্কুলারটা আছে, প্রভাষক তথ্য প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি কলেজ মাদ্রাসা নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা নিম্নতম শিক্ষা স্বীকৃত বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান ICTতে 4 বছর মেয়াদী দ্বিতীয় স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে। আর হচ্ছে 5 নম্বরে আবেদনের বয়সসীমা 1 জানুয়ারি 2020 খ্রিস্টাব্দ তারিখে 35 বছর বা তার কম হতে হবে, তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ ইন্ডেক্স দাঁড়ি প্রার্থী ও মহামান্য সুপ্রিম কোর্ট আপিল বিভাগের 39/2009 মামলার রায় অনুযায়ী 12.06/2018
খ্রিস্টাব্দ তারিখে পূর্বে যারা শিক্ষক নিবন্ধন সনদ লাভ করেছেন প্রথম নিবন্ধন থেকে 1300 নিবন্ধন তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। ৬ নম্বর প্রত্যেক আবেদনের জন্য আবেদনকারীকে 100 টাকা ফি জমা দিতে হবে। নির্ধারিত ফি হারে ফি জমা না দিলে আবেদনপত্র বাতিল হবে, অর্থাৎ 48 ঘন্টার মধ্যে এটা জমা দিতে হয়। ৭ নম্বরে ই অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইনে আবেদন করবেন সে ওয়েবসাইট সবগুলো একটু পরে দেখিয়ে দিচ্ছি। ৭.১ যেটা আপনারা দিয়েছে ই অ্যাপ্লিকেশন পূরণ ও ফি জমাদানের শুরু তারিখ 8ই ফেব্রুয়ারি, অর্থাৎ অলরেডি কালকে চলে গেছে। 8 তারিখ থেকে শুরু করে 8ই ফেব্রুয়ারি ২০২২ সকাল 10টা হতে শুরু করে আবেদন শুরু হবে। তারপরে আর 7.২ অ্যাপ্লিকেশন জমাদানের শেষ তারিখ 22ই ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি ২২ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে বা রাত ১২টা পর্যন্ত। আবেদন করার 72 ঘন্টার মধ্যে 25ই ফেব্রুয়ারি ২০২২ তারিখ রাত ১২টা পর্যন্ত SMS এর মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। তারপরে 7.৩ যেটা আছে অনলাইনে আবেদন ফি জমা সংক্রান্ত টেলিটক লিমিটেড NGI.teletok.com BD ওয়েবসাইট এবং NTRCA.government.BD ওয়েবসাইটে স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে, এবং সেখানে কিন্তু নমুনার জন্য একটা ডেমো ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও দেখলে আপনারা আবেদন কীভাবে করবেন সেটা দেখতে পাবেন। অনলাইনে যখন আপনি আবেদন ফর্মটি সাবমিট করবেন, সাবমিট করার প্রসেসিং বিভ্রান্তির সমস্যার জন্য আবেদনকারী বহন করতে হবে, অর্থাৎ কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তারপরে প্রতিটি পদের জন্য প্রাপ্ত সকল বৈধ আবেদনকারী অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর NTRC পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি SMS পাবেন। এছাড়া আবেদনকারী স্ব উদ্যোগ অর্থাৎ নিজ উদ্যোগে দাখিলকৃত আবেদনের একটি প্রিন্ট কপি সংরক্ষণ করে রাখবেন, PDF ফাইল পরে ওটা ডাউনলোড করে নেবেন। দশ নম্বর আছে মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরকারি শিক্ষক শরীরচর্চা পদের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে পুরুষ প্রার্থী আবেদন গ্রহণযোগ্য নয়। এত দ্বারা কোন প্রার্থী আবেদন করে উক্ত পদে সুপারিশপ্রাপ্ত হলে তার সুপারিশপত্র বাতিল বলে গণ্য হবে। ১১ নম্বরে যে সকল পদের বিপরীতে ফিমেল কোটা প্রদর্শিত হবে সে সকল পদে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অবশিষ্ট সকল পদে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। ১২ নম্বরে নিয়োগ আবেদনের ই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ প্রদান করা হলো। ফর্ম পূরণ শেষে একবার আবেদনপত্র সাবমিট হয়ে গেলে তা কোনোভাবে সংশোধনযোগ্য নয়। তারপরে ১৩ নম্বর NTRC কর্তৃক প্রাপ্ত বিষয়ভিত্তিক নিবন্ধন সনদের ভিত্তিতে সনদদারী ই অ্যাডভার্টিজমেন্ট এর প্রদর্শিত তার সংশ্লিষ্ট বিষয়সমূহের বিপরীতে তালিকা ও বর্ণিত সকল প্রতিষ্ঠানের আবেদন করতে পারবেন। তবে একাধিক প্রতিষ্ঠানে একাধিক পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে পছন্দের ক্রম উল্লেখ করতে হবে। তার পছন্দের ক্রম অনুসারে মেধা ক্রম অনুসরণ করে মাত্র একটি পদের বিপরীতে তার নিয়োগ সুপারিশ করা হবে। এই ছিল আজকের ভিডিও। আরও যদি স্পেশাল কিছু জানতে চান, যদি আপডেট আসে অবশ্যই আপনারা পাবেন। আমাদের ফেসবুকে গিয়ে জাস্ট লিখবেন বিডি জব সার্কুলার ২০২২, কোনো মাঝখানে একটা করে স্পেস দিতে পারেন, স্পেস দিয়ে যদি লেখেন আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন, ওখানে আপডেট পাবেন সবসময়। আর আমাদের ইউটিউব চ্যানেল /অবডেক Alaminitbd, এটা Alaminitbd লিখলেই চলে আসবে। তারপর ওয়েবসাইট তো আছেই Alaminitbd.blogspot.com। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।